কে এই ওয়াজগুলি করছি জানি এই ওয়াজগুলি করা অনেক ঝুকির কারণ না ওনারা বিশ্বের বড় হুজুররা বড় রেগে গেছে আমার উপরে সাইটের কোঠায় আছি মরে গেল আর আফসোস নাই দাওয়ার টাইম এইজন বেপরোয়া হয়ে গেছে এখন আর কাউকে ডরায় না ওহিবুল ওয়ফা বিশাতসুরু ওহিবুল ওয়ফি الامিন তাবিসরতেই আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের অভিমুখী হচ্ছি যিনি তার অপার রহমত কৃপায় আমাদের কোনো প্রার্থনা ছাড়া আমাদের কোনো দাবি দেওয়া ছাড়া আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন মানুষ নামের সৃষ্টির সুন্দরতম মখলোক তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে মনুষ্যত্ব দান করে আবার ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন ওম্মতে মোহাম্মদিয়ার সদস্য বানিয়ে আমাদের ধন্য করেছেন কোরআনের জাতি হিসেবে আমাদেরকে সারা বিশ্বের সকল জাতির ঊর্ধ্বে মর্যাদায় আসীন করেছেন অপর ওর করুণার ফলগু আমাদের উপর বর্ষণ করেছেন সেই জন্য হৃদয়ের গভীর থেকে একত্ববাদী হয়ে বহুত্ববাদ বর্জনকারী হয়ে আল্লাহ তাবারকাতার হামদোসানা নিবেদন করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ ইয়ার অব হামদ লাকালহামদ কামায়াম্বাগি লেজেলালে ওয়াজেহিক ওয়াউজি মি সুলতানিক সম্মানিত ভাইগন আমি সুর আল তেহার কয়েকটি আয়াত তেলামত করেছি সুরাল ফাতেহা দিয়েই শুরু করব ইনশাল্লাহ বর্তমান যেই বিপর্যস্ত পৃথিবীতে আমরা আছি যেই অভিশপ্ত জীবনধারায় আমরা বন্দী হয়ে আছি এই অভিশপ্ত জীবনধারা থেকে মুক্তি পেতে হলে জয়নবাদী ইহুদি ইলুমিনাটি ফ্রি দাজ্জাল এবং শয়তানের বের হতে হলে আল কোরআন ছাড়া বের হওয়ার আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই সকল রাস্তা পথ বন্ধ বন্ধ পথ খোলার জন্য একমাত্র আমাদের সামনে আছে মুস্তাকিম সকল বক্রপথ বর্জন করে মুস্তাকিম সরল পথ ধরে আমরা যদি যেতে চাই আমাদের সামনে ইনশাল্লাহ রাস্তা খোলা ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা বর্তমান আমাদের কারোরই ব্রেইন সম্ভবত ঠিক নেই কোনো না কোনোভাবে আমরা প্রতারণার শিকার দজ্জাল মানি চাকচকময় প্রতারক যে কিনা সমস্ত মন্দকে ভালোর মুখোশ পরিয়ে মানব জাতির সামনে পেশ করবে আজকের পৃথিবীর প্রায় সকল মিডিয়া বিশ্ব মিডিয়া তাদের একটাই কাজ সত্যকে মিথ্যা রূপে পেশ করা আর মিথ্যাকে সত্য রূপে মানুষের সামনে তুলে ধরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের এই যুগ সম্পর্কে ইনফরমেশন দিয়ে গেছেন ইন্ন বাইনা ইদা ইসাতি সিনিনা আগে অনেকগুলো প্রতারক বছর আসবে সিটার বছর আসবে ধোকাবাজ সাল আসবে 2016 17 18 19 সব ধোকাবাজ সাল আমরা পার করেছি 2020 এটাও আরেক ধোকাবাজ সাল দু হাজার একুশ বাইশ আরো হয়তো ধোকাবাজ সালেরা আসবে পুরো বছরটাকেই নবীজি বলেছেন খাদ্য চরম প্রতারক এবং ধোকাবাজ দাগাবাজ এটি কাজী ইব্রাহিমের বক্তব্য নয় দরবারে নবুতের ঘোষণা নবী সাল্লা সাল্লামের বক্তব্য এই যুগে কি করা হয় ইউকি হাস মিশন কি সত্যবাদীগুলিকে মিথ্যাবাদী বলে প্রকাশ করো আর ওই সাদ্দা কুবি আল জগতের যত মিথ্যাচারী আছে তাদেরকেই সত্যবাদী কল্যাণকারী রূপে প্রকাশ করো ওই উখৌ অনুফি আমিন যত বিশ্বস্ত মানব দরদি সমাজ দরদি মানুষ আছে এদেরকে বলো জঙ্গিবাদী সন্ত্রাসী এরা বিশ্বাসঘাতক যেমন ভারতে বলা হচ্ছে মুসলিমরা নাকি গাদ্দার মুসলিমরা নাকি হিন্দুস্তানের বিশ্বাসঘাতক অথচ লেংটি পরা হিন্দুস্তান বাসীকে পায়জামা পাঞ্জাবি পড়তে শিখিয়েছে এই মুসলিম জাতি যখন সাড়ে সাতশো বছর আমরা ভারতের মূর্খ গুলিরে শিখিয়েছি সভ্যতা শিক্ষা দিয়েছি গোবর গাই পূজা থেকে উদ্ধার করে সর্বশক্তিমান রব্বুল আলমিনের পূজা করতে আমরা দীক্ষা দিয়েছি ঠিক নয় কি এই দেশের নবসূত্র হরিজন ডোম কচ্ছপকে শিক্ষা দিতে শাহজালাল সে যে আমরাই তো এসেছিলাম আমাদেরই পূর্বপুরুষে এসেছিল এই দেশের অচ্ছুত মানবেতর জীবন যাপনকারী শাহজালালের ইসলামিক উদারতা দেখে দলে দলে ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিয়েছিল। ঠিক নয় কি। লাখে লাখে কিন্তু আজকে আমরা দেখছি সেই ভারতে বলা হচ্ছে মুসলিমরাই নাকি ভারতের শত্রু আর ভারতের গাদ্দার বরং যারা এই কথা বলে তারাই ভারতের শত্রু ঠিক নয় কি পৃথিবীতে যারা সৎ কাজ করে তারা পৃথিবীর বন্ধু যারা অসৎ কাজ করে সত্তর হাজার পর্দার অন্তরালে থেকে করলেও তারাই পৃথিবীর শত্রু তাদের অন্তরালের সেই অসৎ কর্মপ্রবৃত্তি একদিন না একদিন প্রকাশ পাবেই নাকি পাবে না যারা নিজের ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে কুকুর খেয়েছে সাঁপ খেয়েছে বাদুর খেয়েছে আল্লাহ তাদের এই কুকুর বাদুর সাঁপ খাওয়ার ইতিহাস গোটা বিশ্বের সামনে প্রকাশ করেছেন কিনা। না তারা পৃথিবীর উপকার করেছে না ক্ষতি করেছে ক্ষতি করেছে কোরআন বিরোধী ইসলাম বিরোধী যেই কোনো একটি কাজ নিজের নিবৃত ঘরের কোণে কেউ করলেও এইটা সারা বিশ্বের জন্য ধ্বংসাত্মক আমরা করোনা ভাইরাসের উৎপত্তি স্থল থেকে এই শিক্ষা বর্তমানে পাচ্ছি ঠিক না প্রিয় ভাইরা সব মত পদ বন্ধ মানব জাতির বাঁচার আর কোনো উপায় নেই এখন বাঁচতে হলে ইসলামে দীক্ষা নিতে হবে মুসলিমদেরকেও বাঁচতে হলে পশ্চিমাদের পাঁচ ছাটা গোলামী পশ্চিমা অসভ্যতার পিছে ছুটে ছলা ইহুদি খ্রিস্টানদের পদে পদে অনুকরণ বাদ দিয়ে সাল্লা সালামের অনুসরণে তাদেরকে দীক্ষা নিতে হবে নতুন করে শিখতে হবে সেই দিকেই ধাবিত হতে হবে এই ছাড়া বাঁচার কোন উপায় নেই দু হাজার বিশের শুরুতেই করোনা দিয়ে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন অস্ট্রেলিয়ার দাবানল দিয়ে আরেকটা ওয়ার্নিং দিয়েছেন সিডর বুলবুল বিশ্বব্যাপী আইলা শীতকালীন বন্যা টাইফুন ইত্যাদি দিয়ে ওয়ার্নিং দিয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগা লাগা অবস্থা এগুলো জানিয়ে ওয়ার্নিং দিচ্ছেন মহাকাশ দিয়ে ছুটে আসা ভয়ঙ্কর যেই গ্রহ যে গ্রহ পৃথিবীর পাশ দিয়ে যখন যেতে থাকবে গোটা পৃথিবী লন্ড ভন্ড হওয়ার মতো মিনি কেয়ামত সংগঠিত হয়ে যাবে সেটাও আরেকটা ওয়ার্নিং আসতেছে ওয়ার্নিং গুলিতে যদি সতর্ক না হই তারপরে আসবে প্রতিশোধ কার প্রতিশোধ আল্লাহর প্রতিশোধ এমন প্রতিশোধ আসবে সেই প্রতিশোধের তোড়ে মহাদেশ মানচিত্র থেকে ডিলেট হয়ে ভূগর্ভে হারিয়ে যাবে সালাস তিনটি বড় বড় বিশাল বিশাল অঞ্চল পৃথিবীর মানচিত্র থেকে ভূগর্ভে বিলীন হয়ে যাবে হাসপন বিল মাসিক বিশ্বের পূর্ব দিগন্তে একটি অঞ্চল মাটির নিচে হারাবে খসপন বিল মাগরিব বিশ্বের পশ্চিম গোলার্ধে আরেক বিশাল অঞ্চল মহাদেশ হারিয়ে যাবে আরব 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 দ্বীপ বিশাল অঞ্চল মাটির নিচে হারিয়ে যাবে পৃথিবীর শত শত কোটি মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বে ওয়ার্নিং এ যদি আমরা সতর্ক না হয় তাহলে তারপরে আসবে প্রতিশোধ আমরা সতর্ক হতে চাই কারা সতর্ক হতে চাই লীল্লাহক বীর ভাইরা সচেতন সতর্ক হওয়ার সময় হয়েছে আমাদের সতর্ক হতে হবে কোরানের মাধ্যমে কিসের মাধ্যমে আমি আল ফাতেহা সংক্ষেপে সুরাল ফাতেহার তফসির পেশ করব সুরাল ফাতেহা মূলত পুরো কোরআনের সারমর্ম আল্লাহ নবী বলেন এই সুরাই ফাতে হলো বারবার বার সাতটি আয়াত এবং সুরা ফাতে একাই আল কোরআনুল আজিম একাই মহান গ্রন্থ আল কোরআন একটা সুরাই গোটা গ্রন্থের সমতুল্য যেই সুরা আমাকে দান করা হয়েছে সুরাল ফাতেহায় আল্লাহ তালা আমাদের কাছে পরিচিত হয়েছেন পাঁচটি নামের দ্বারা সুরাল ফাতেহা আমরা যে পড়ি মূলত সুরাল ফাতেহা আমাদেরকে আল্লাহর পরিচয় দান করছে আল্লাহ নিজে নিজের পরিচয় দান করেছেন সুরাল ফাতেহার মধ্যে তিনি এই সুরাল ফাতেহার মধ্যে আমাদেরও পরিচয় দান করেছেন যে আমরা তিন শ্রেণী আর কোন শ্রেণী নাই আমরা তিনটা শ্রেণী আর যত শত তিনশো শ্রেণী মানুষ যাই বলুক না কেন বাঙালি পাঞ্জাবি ইংলিশ ফার্সিক, আফগানি তুরানি ইরানি যতই ভাগ করো কেউ গণতন্ত্রী কেউ সমাজতন্ত্রী কেউ পুঁজিবাদী কেউ এই কেউ সেই যত ভাগাভাগি করো না কেন বাঘ মৌলিক ভাবে কয়টা তিনটা একটা হলো আনাম আলাইহিম হিম একটা হলো মাকদুব আলাইহিম হিম আর একটা কি দলিন এই গোটা মানব জাতি তিন ভাগে বিভক্ত আল্লাহ আমাদের পরিচয় দিলেন কোন সৌরায় সৌরাল ফাতে আর নিজের পরিচয় দিলেন এই কয়টি নাম দিয়ে পাঁচটি নাম দিয়ে আল্লাহ নিজের নিজের পরিচয় তুলে ধরলেন বাংলাদেশে আছে না নাই ওগুলি আসলে মারে পথ পথ মারা কারণ মারে ফাত মানে যদি আল্লাহর পরিচয় হয় সেটা নিতে হবে কোথেকে কোরআন থেকে আল্লাহ বলেন কোরান পড়তে হলে আগে ভাইরাস থেকে জ্ঞানের যেই ধ্বংসকারী ভাইরাস আছে ওই ভাইরাস থেকে আগে আল্লাহর কাছে পানা চাইতে হবে একটা অ্যান্টিভাইরাস নিজের হার্টে সেট করে দিতে হবে সেই ভাইরাসটা হলো আরুজিল্লাহ তন রজিব বুঝেন না যে ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক সেই ভাইরাসের নাম কি রাজিম, রাজিম মানে বিতাড়িত বিতাড়িত যাকে আল্লাহ করেছেন আপনি কি তারে ডেকে ঘরে আনবেন ঘরে তো আনছেন শয়তানের সাথে আমাদের আচরণ একটাই আল্লাহর পানা চাইবো আর তাকে আল্লাহর বলে বলিয়ান বিতাড়িত এক্স ফেল করে দেব জীবন থেকে তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই শয়তান তো দুই রকম জিন শয়তান আর মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান জিন শয়তান আর মানুষ শয়তান শায়াতিনালিন সিওয়াল জিন কোরআন নিজে বলছে মানুষ শয়তান আর জিন শয়তান এই দুই শয়তানকে আমরা জীবন থেকে করি যারা বলে এসো গান শিখি এরা কি শয়তান মানুষ শয়তান ঠিক না ক্লোজ আপ তরুণী মেয়েদেরকে নিয়ে যত সানি লিওন বানাবার প্রক্রিয়া বিশ্বের জোঁক বড় বড় জোঁক ছিলেন তো রক্ত খাওয়া জোঁক বাংলা সাহিত্যে জোঁক নামে একটা প্রবন্ধ আছে যারা বাংলা সাহিত্য পড়েছেন হয়তো ওই জোঁক নামক প্রবন্ধটাও পড়েছেন ঠিক না বিশ্বের একশো ভাগ সম্পদের নিরানব্বই ভাগ ভোগ করে তেরোটা জোঁক ঠেঙ্গা জোঁক বড় বড় জোঁক এই তেরোটা জোঁকের নাম হলো এলুমিনাটি পরিবার তেরো পরিবার টাইমস অফ ইন্ডিয়া তথ্য দিচ্ছে সারা পৃথিবীর নাইনটি সম্পদ তেরোটি ফ্যামিলির হাতে বন্দি আর সাড়ে আটশো কোটি মানুষ মাত্র এক ভাগ সম্পদ নিয়ে আমরা চলাফেরা করি ওই তেরোটি ফ্যামিলির কাছেই যত ব্যাংক সব তাদের হাতে তাদের নিয়ন্ত্রণে বিশ্বের গোপন সরকার তারা গোপন ভাবে বিশ্বকে তারাই চালায় তারাই চালায় তাদের কোম্পানির সাপ্লাই করা ধান গম খেয়ে আমরা আল্লাহর মাদত করতে যাই আমরা জানি না মনসান্ত কোম্পানি নাম শুনেছেন মনসান্ত কোম্পানি ইলুমিনাটির কোম্পানি দাজ্জালের কোম্পানি গোটা বিশ্বের ফুট বীজ করে বড় বড় কোম্পানি হবে ওদের বীজে ফলানো ফসল থেকে আপনার ঘরে কোনো বীজ তৈরি হবে না এবছর ফসল ফলাবেন আবার আগামী বছরের বীজ ওনাদের কাছ থেকে আনতে হবে সত্য বলছি কিনা হ্যাঁ আমি তো অত কৃষিকাজ করি না কিন্তু স্টাডি থেকে আমার কাছে তথ্যগুলি আসে হাদিস থেকে আবহাওয়ার গোপন ব্যাগ হাজতে আলীর বক্তব্য হাদিস নবীজির কেমন সংক্রান্ত ইনফরমেশন আর বিশ্ব বাস্তবতার আলোকে তথ্যগুলি আমার কাছে আসে মনশান্ত কোম্পানি বড় বড় কোম্পানিকে বীজ সাপ্লাই দেয় ওরা বীজ তৈরি করেছে ধানের ভেতরে গমের ভিতরে ভুট্টা ডালের ভিতরে তাদের তৈরি বীজের ভিতরে এমন কেমিকেলস এমন কেমিকেল ঢুকিয়ে দিয়েছে যে ডক্টর স্টিফেনিস সিফেনিস তিনি বলছেন দু সালের মধ্যে এই খাবার খেয়ে বিশ্বের অর্ধেক শিশু অটিজম এর শিকার হবে এক ধরনের পাগল হাবা গোবা হয়ে যাবে ওরা আমাদেরকে যে বীজগুলো দেয় পাগল বানাবার জন্য দেয় প্রতিবন্ধী বানাবার জন্য দেয় বন্ধা ওদের বড় মিশন হলো বন্ধাকরণ ওরা বন্ধাকরণ করে বিশ্ব জনসংখ্যা রাখবো না মাত্র একশো কোটি রেখে বাকি সাড়ে সাতশো কোটি মেরে ফেলব মারার উপায় কি বীজ দিয়ে মারো মারার উপায় কি যুদ্ধ বিগ্রহ দিয়ে মারো না হলে কেন ইরাকে তিরিশ লক্ষ মানুষ খুন হলো কেন সিরিয়ায় পঁচিশ লক্ষ মানুষ খুন হলো কেন লিবিয়ায় লক্ষ লক্ষ মানুষ খুন করা হলো কেন রোহিঙ্গার এই অবস্থা কেন কি দোষে বসনিয়ায় দশ লক্ষ মানুষকে বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেয়া হলো কেন এখন তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করে তিনশো চারশো কোটি মানুষ মারার মেরে ফেলার অ্যাটম বোম পারমাণবিক বোম হাইড্রোজেন বোম মেরে ধুলিবালির সাথে লাশ উড়িয়ে দেবে এই হলো পরিকল্পনা আপনারা তো জানেন না এগুলি আবহাওয়া এরার গোপন বেগের সংবাদ বিশ্ব সত্য মনশান্ত কোম্পানি ইলুমিনাটিদের কোম্পানি ওরা কি করে ওদের কনফ্লেক্স ওদের কন ওদের ফেপসি ফেপসি ওদের কোকা কলা, ওদের ওদের এই যে একুয়াফিনা ওদের এই সব খাবারের মধ্যে এমন কেমিক্যালস ওরা দেয় যেটা খেলে আপনার সন্তান আপনি ধীরে ধীরে আপনার মলের দিকে চলে যাবেন আপনি বন্দা হয়ে যাবেন ওদের বীজ খেয়ে এখন আর মা হতে পারে না আগের যুগের মায়েরা অনায়াসে দশ সন্তানের মা হয়েছে আমার মা দশ সন্তানের মা আমার দাদি বারো সন্তানের মা আমার নানিও দশ সন্তানের মা তিরিশ বত্রিশটা সন্তান জন্ম দিয়েছে একটা ট্যাবলেটও খায়নি একটা লাগেনি আজকে একটা সন্তান জন্ম দিতে কনসিভ করার দিন থেকে দশ মাস পর্যন্ত ডক্টরের সিরিয়াল যেন ডাক্তারে ওনার স্বামী স্বামী জানবে না ডাক্তারকে জানতে হবে আপনার ডাক্তারকে সব খুলে বলবেন আপনার ডাক্তারকে বলতে হবে এলুমিনাতি দাজ্জাল এই বিশ্ব সন্ত্রাসীরা এরাই প্রকৃত জঙ্গিবাদী এরা গোটা মানব জাতিকে ধ্বংস করে দিয়েছে এরাই আমাদের প্রতিবন্ধী হওয়ার সন্তানদের প্রতিবন্ধী হওয়ার মূল কারণ এরাই অটিজমের এরাই ব্যবসা করে হয়তো করোনা ভাইরাস এরাই ছড়িয়েছে করোনা ভাইরাস আল্লাহর অভিশাপ অভিশাপ দুইভাবে আসে ডাইরেক্ট আকাশ থেকে আসে আবার ইনডাইরেক্টও আল্লাহ তাআলা তৈরি করান লয়জিকা বাদহুম মানুষকে দিয়ে মানুষকে ভোগান এটাও মানুষ যখন আল্লাহর কোরআন থেকে সরে যায় তখন আল্লাহ আসমানের গজব দিয়ে ভোগান মানুষকে দিয়েও মানুষকে ভোগান দুইটাই আল্লাহর গজব দুইটাই কার গজব আল্লাহর গজব এরাই সব করেছে আজকে আমাদের আজকে এই যে এই যে যুদ্ধ যুদ্ধ বিশ্বব্যাপী জঙ্গিবাদ যুদ্ধ তাদের আবিষ্কার মানুষ মারার জন্য যুদ্ধের সিরিয়াল প্রথম বিশ্বযুদ্ধ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তারাই মঞ্চস্থ করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারাই মঞ্চস্থ করেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ তারাই মঞ্চস্থ করছে কন্ডম তারাই বানিয়েছে মানুষ মারার জন্য মানুষকে আসতে দেব না কন্ডম তাদের প্রোডাক্ট ভুলে মুসলমান সহজ সরল আরে আদম তো বুঝেই নাই এই ইবলিস যে এত বড় ছিটার আদম তো যুবক আদম মাত্র দুনিয়াতে সৃষ্টি হয়েছেন এক্সপিরিয়েন্স নাই অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা না থাকলে যা হয় বুড়ো শয়তানের প্ররোচনায় আদম নিজের মতোই মনে করেছিল এই কি আমার ভিতরে যেমন সাদা দিল কারো কোনো ক্ষতির চিন্তাও করি না তো ও কি আর কেউ কি আছে যে আমার ক্ষতি করবে আদম ইবলিসকে ঠিক নিজের মতোই মনে করেছিল। আরও যখন ইবলিস ও কসা মাহো মা ইন নীল কসম করে বলছি আমি তোমাদের বড় খায়ের খা আল্লাহর নামে কসম হায় রে আল্লাহর নামে কসম করছে এই লোক খারাপ হইতে পারে হাওয়াই বলতেছে না ইনার মতো এমন আল্লাহ মালা এইরকম গুড ম্যান এমন ভালো মানুষ পৃথিবীতে কয়জন আছে আরে ভাই এই গাছের ফল না খেয়ে আমি যা ভুল করেছি আজকে আমি জান্নাত হারিয়েছি তোমাদেরকেও আল্লাহ জান্নাতে দিয়েছেন আল্লাহ নিয়ত ভালো না আমার মতো এই কিছুদিন রেখে বের করে দেবে তাড়াতাড়ি ফল খাও এই গাছের ফল খাও তাহলে ইল্লান তাকু মালা খাইনি ফেরেশতা হয়ে যাবা আও তাকু মিনাল খাওয়ালে দিন চিরস্থা জান্নাতি হয়ে যাবা বোলাবালা মুসলমান কত কোটি মুসলমান বাংলাদেশে কন্ডম কিনেছেন হাত তুলতে বললে তো শরম পাবেন তোলাচ্ছি না কিন্তু বিশ্ব মানবতার শত্রু ফেরাউনি কায়দায় শিশু হত্যার জন্য কন্ডম ওরাই আবিষ্কার করেছে ইলুমিনাতিরা তারপর ভ্যাকসিন বিল গেটস সাহেবের ভ্যাকসিন আফ্রিকান মহাদেশে গোটা মহাদেশ এইডস মহামারী দিয়ে ধ্বংস করে দিয়েছে পোলিও ভ্যাকসিনে এইডস এর জীবাণু ঢুকিয়ে দিয়েছিল মুসলমানের ভ্যাকসিন সন্তান জন্ম হয়েছে আল জীবন তার নিরাপত্তা আল্লাহ নির্ভরশীল করে রেখেছেন একটা আকিকার উপরে জানের বদলা জান শিশুর জন্য ছেলে হলে দুটো যান কোরবান করো তার জানটা সেভ হয়ে গেল মেয়ে হলে একটা যান স্পর্শ কোরবান করো মেয়ের জীবনটা সেফ হয়ে গেল। ঠিক নয় কি ও ভাইরা গত দুই তিন দিন থেকে এই ওয়াচগুলি করছি জানি এই ওয়াজগুলি করা অনেক ঝুঁকির কারণ ওনারা বিশ্বের বড় হুজুররা বড় রেগে গেছে আমার উপরে যেই ওয়াচ করবে ওনারা রেগে যাবেন এখন সাইটের কোঠায় আছি মরে গেল আর আফসোস নাই। যাওয়ার টাইম এই জন্য বেপরোয়া হয়ে গেছে এখন আর কাউকে ডরাই না ডরাইলে এক মালিককে ডরাই আগেও ডরাইতাম না এখন আরো বেপরোয়া না কি বলেন ডরালে ডর না ডরাইলে কিসের ডর আমাদের লক্ষ্মীপুর জেলা এক পাগল ছিল বাজারে থাকত গুণের দোকানে গিয়ে বলতো ডরালে ডর না ডরালে কিসের ডর এই কথা বলে গুণের টিনের ভিতরে হাত ডুবাই দিত এতটুকু সারা হাতে গুড়। গুঁড় অলা থাকতো কি করবে সে তো বলেই রাখছে না ডরালে কিসের ডর এই লোকেরা কিছু করা যায় কিছু বললে আরও সারা গায়ে গুঁড় লাগাবে চুপচাপ মান প্যাস্টিজের হ্যাম্পার হবে আরও বেশি এই এক হাত গুঁড় নিয়ে গেছে মুড়ির দোকানে মুড়ির বস্তার ভিতরে হাত দেয়ার বলে ডরাইলে ডর না ডরালে কিসের ডর গুঁড়েরও ব্যবস্থা হয়ে গেলো মুড়িরও ব্যবস্থা হয়ে গেল একদিনের খাবার ক্লিয়ার ঠিক না তা আসলে না ডরালে কিসের ডর ইব্রাহিম আলাইসালাম বলেছিলেন ও কাইফা খো মা তুষ কোন তোমাদের এই দেব আমি কেমনে ডরাইতাম আমার এই বুদ্ধিটা দাও আমি তো বুদ্ধি পাচ্ছি না আমি তো জানি এগুলি সব মরা আমার এক কুড়ালি যথেষ্ট তোর দেব যা আছে সব ধ্বংস করে দিতে ঠিক না ইব্রাহিম আলাইসালাম কুড়াল বেড়েছিলেন না তা ডরাইতাম কেমনে ডর তো আসে না ভয় তো করতে পারি না ভয় যা ছিল মুঠা বেঁধে জমা দিয়ে দিয়েছি একজনের কাছে তিনি কে আল্লাহ ঠিক নয় কি ও ভাইরা আজকের পৃথিবীর সম্বন্ধে না জানলে আর কোরআন না জানলে শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে বেঈমান হয়ে যাবেন ভিতরে ভিতরে পাগল হয়ে যাবেন ভিতরে ভিতরে অ্যাব নর্মাল হয়ে যাবেন অ্যাব নর্মালের বাবা হয়ে যাবেন ট্যারি পাবেন না বুঝেন না ওনারা চায় না কেউ জন্ম লাভ করুক এই জন্য সানি লিওন দিয়া কোটি কোটি পরিবার ভেঙে নাই জগতের সবচেয়ে কুৎসিত মেয়ে সে যার চরিত্র নাই যার পবিত্রতা নাই যারা এক স্বামীতে হয় না তার মতো কুৎসিত কদর্য সংসারের জন্য মহামারীর ভাইরাস গোটা মানব জাতির জন্য ভাইরাস মহিলা পৃথিবীতে আর নাই ঠিক নয় কি এদের নাম এদের আসল টাইটেল কি বিশ্ব সুন্দরী আসল টাইটেল কি মিস ওয়ার্ল্ড আসল টাইটেল কি এদের স্টার আসল টাইটেলটা কে দিতে পারবেন কোরআনের মালিক টাইটেলটা দিয়েছেন খবিশ যেই যুগের পুরুষগুলি খবিশ সেই যুগের পুরুষগুলির জন্য মহিলাও আসবে আরেক খবিশ ঠিক নাবে ঠিক পাবলিক টয়লেট বাজারের পাবলিক টয়লেটে ঢুকা যায় সি 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 ঢুকতেই তো কয়েকদিনের জন্য খাবারের রুচি বন্ধ হয়ে যায় খবিশ শব্দটা এক জায়গায় ব্যবহার হয় বেশি বেশি প্রতিদিনে আমরা দুই তিনবার বলি কোথায় টয়লেট মিনাল বিশ্বের মানব জাতির সংসারের মূলে যারা কুঠার আঘাতকারী একটা চরিত্রহীন অপবিত্রে নারী দিয়ে যারা কৌটি পরিবার ভাঙ্গে এই বেয়াদব যেই যে মেয়েগুলিকে না এদের কোরআনিক নাম হলো আল খাবিসার আর এদেরকে যারা দেখে ওদের কোরআনিক নাম হলো লীল খাবিসিন ওরা হলো খবিস পুরুষ যারা এদেরকে দেখে ওরা হলো খবিস পুরুষ আর এই নারীগুলি কি খবিসাত খবিসাত থেকে আউজবিল আল্লাহ মাইনে আউজবি কামিনাল খবুসি ওয়াল খবাইস এটা পড়ে এদের থেকে আল্লাহর পানা চাইবো আমরা ঠিক না এরা সব মানুষ শয়তান পুরুষ শয়তান আর জিন শয়তান আমরা কোরআন পড়ার আগে কি পড়ি আল্লাহর শয়তান থেকে আগে মন্দ থেকে বাঁচতে হয় তারপরে ভালোটা করতে হয় এই যুগের ব্যাধি কি জানেন এই যুগ এই যুগের যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন নর বলেন আমাদের একটা কমন ব্যাধি আছে জাতীয় রোগ এই যুগের জাতীয় রোগটা কি আমরা ভালো কাজ করতে চাই ভালো কাজ করতে রাজি হারামটা ছাড়তে রাজি না খারাপটা ছাড়তে রাজি না খারাপটা সহ ভালো কাজ করতে চাই ন চলবে না ভালোর চেয়ে খারাপের শক্তি কোটি গুণ বেশি একশো কেজি জমজমের পানি আনলেন মাত্র পঞ্চাশ গ্রাম সেলের পেশাব ঢেলে দিলেন কি হবে কোনটার ক্ষমতা বেশি একশো কেজি জমজমের পানির পাওয়ার প্রকাশ পাবে না পঞ্চাশ গ্রাম পেশাবের পুরোটাই পেশাব ঠিক না খাওয়ার কোনো বুদ্ধি নেই পেশাব কদ্দূর লাগে মাত্র পঞ্চাশ গ্রাম আরো কমইল চলে বুঝেন না সানি লিওনদের প্রোগ্রাম কয়টা দেখা লাগে চব্বিশ ঘন্টার আবাদত বরবাদ করার জন্য কয়টা জি বাংলা দেখা লাগে পাঁচ মিনিট দেখলে এনাফ। চব্বিশ ঘন্টা শেষ ঠিক না এই জন্য আগে আয়াত পড়ার আগে আগে মন্দ থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হয় আগে কার কাছে ফানা চাইতে হয় আমি আশ্রয় চাই আল্লাহর কাছে কার থেকে বিদায়িত শয়তান থেকে যেই শয়তানকে আল্লাহ বিদায়িত করেছেন আমরা কি সেই শয়তানকে বিদায়িত করতে রাজি শয়তানের সমস্ত চ্যানেল সমস্ত প্রভাগান্ডা সমস্ত সিস্টেম শয়তানের তৈরি সকল অসভ্যতা অপসংস্কৃতি জীবন থেকে জাটা পেটা করে বিদায় দিতে কারা রাজি লীল লাহে তাকবির প্রিয় ভাইরা মহিলা প্যান্ডেলে দুইটি প্যান্ডেলেই জাগা হচ্ছে না সবাইকে একটু চেপে চেপে বসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের মা বোনেরা আপনারা অন্যান্য বনেদেরকে জায়গা করে দিন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন তফাৎ সাহু আব তোমরা জায়গা করে দাও তাহলে আল্লাহ তার রহমতে জান্নাতে তোমাদেরকে জায়গা করে দেবেন সোভাহান আল্লাহ একজন মুমিনকে আরেক মুহমেন যদি সাহায্য করে আল্লাহ ফি আউনী আব্দে মা আন আল্লাহ আব্দুফি আউ নাকি বান্দাবান্দিরা যতক্ষণ তার ভাই বোনের সাহায্য থাকে আল্লাহ ততক্ষণ তাদের সাহায্যে নিয়োজিত থাকেন সোভা আন আল্লাহ ও ভাইরা তাহলে এই যুগের ব্যাধি হলো আমরা দাঁড়িয়ে রাখবো হজ করবো জাকাত দেবো রোজাও রাখবো কিন্তু জি বাংলার মায়া মায়া রাজি রাজি না কারা কারা এর আল্লাহ আস্তে আস্তে উঠতেছে ভয় পাচ্ছেন যে হায় রে আজকের পরে কি হবে হাতনামান বুঝি তো এখন তো বয়স হয়ে গেছে রোগ ব্যাধি ডাক্তারি করতে করতে বুড়ো হয়ে গেছে বুঝলেন না এখন তো এক্সপিরিয়েন্স হয়েছে এই জন্য বুঝতেছি রোগ হলো এটা এক বস্তা ভালো আলুর মধ্যে একটা আলু পচা আছে যারা কৃষিকাজ করেন আলু উৎপাদন করেন তারা বলেন তো এক বস্তা ভালো আলুর মধ্যে এক হাজার সুস্থ আলুর মধ্যে মাত্র একটা যদি অসুস্থ পচা আলু থাকে কি হয় পুরো এক বস্তা ভালো পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ খালি পচা ছিল ফেললে না একটা আর কি হবে থাক না একমাস পরে কী দেখবেন পুরো বস্তাটা এই শেষ এই জন্যই কোরানের প্রত্যেকটা আয়াতের আগে চূড়ার আগে আউজ বিল্লাহী মিনা শৈতনের জি মাকে শয়তানকে আমরা ঘৃণা করব। কারা শয়তানকে ঘৃণা করতে গোটা বিশ্ব বিশ্ব ব্যবস্থা এখন হলো শ্যাটানিক ব্যবস্থা গোটা বিশ্ব এখন মূলত চালায় শয়তানের আদ্দার চালে ঠিক নাকি গোটা বিশ্বচালয়কে